অন্ডকোষের আকার ছোট বা বড় হওয়া বিভিন্ন কারণে হতে পারে এবং এটি বেশিরভাগ ক্ষেত্রে শারীরিক বা স্বাস্থ্যগত সমস্যার ইঙ্গিত হতে পারে। নিচে অন্ডকোষের আকার পরিবর্তনের কারণ ও প্রতিকার নিয়ে বিস্তারিত আলোচনা করা হল। অন্ডকোষের আকার পরিবর্তনের কারণ। অন্ডকোষের আকার ছোট বা বড় হওয়ার বিভিন্ন কারণ থাকতে পারে, যেমন এক, প্রাকৃতিক পার্থক্য। প্রত্যেক মানুষের শারীরিক গঠন আলাদা, অন্ডকোষের আকারও ব্যক্তিভেদে আলাদা হতে পারে। কারও অন্ডকোষ প্রাকৃতিকভাবে ছোট বা বড় হতে পারে এবং এটি সবসময় সমস্যার কারণ নয়। তবে যদি আকারে হঠাৎ পরিবর্তন আসে বা ব্যথা অনুভূত হয়, তাহলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। দুই, হরমোনজনিত সমস্যা। অন্ডকোষের আকার হরমোনের উপরও নির্ভর করে। টেস্টোস্টেরন নামক পুরুষ হরমোনের ভারসাম্যহীনতা অন্ডকোষের আকারে পরিবর্তন আনতে পারে। যদি শরীরে পর্যাপ্ত পরিমাণ টেস্টোস্টেরন উৎপন্ন না হয়, তাহলে অন্ডকোষের আকার ছোট হতে পারে। অন্যদিকে অতিরিক্ত টেস্টোস্টেরন উৎপাদন কিছু ক্ষেত্রে অন্ডকোষ বড় করে তুলতে পারে। তিন, হাইপোগোনাডিজম। হাইপোগোনাডিজম হল এমন একটি অবস্থা যেখানে পুরুষের শরীরে যথেষ্ট পরিমাণে টেস্টোস্টেরন উৎপাদিত হয় না। এই সমস্যায় আক্রান্ত হলে অন্ডকোষ ছোট হতে পারে এবং যৌন ক্ষমতা কমে যেতে পারে। চার, এপিডিডিমাইটিস। এপিডিডিমাইটিস প্রদাহ হলে অন্ডকোষের আকার বড় হতে পারে। এই প্রদাহ ব্যাকটেরিয়া সংক্রমণ বা যৌনবাহিত রোগের কারণে হতে পারে। এপিডিডিমাইটিসের ক্ষেত্রে অন্ডকোষ ফুলে যায় এবং ব্যথা হতে পারে। পাঁচ, ভ্যারিকোসিল। ভ্যারিকোসিল হল অন্ডকোষের শিরাগুলির স্ফীতি বা ফোলাভাব। এটি বিশেষত বাম দিকে দেখা যায় এবং ধীরে ধীরে অন্ডকোষের আকার পরিবর্তন ঘটাতে পারে। এই সমস্যার ফলে অন্ডকোষ বড় হতে পারে এবং তাতে ব্যথা বা ভারী অনুভূতি হতে পারে। ৬, হাইড্রোসেল। হাইড্রোসেল হল এমন একটি অবস্থা যেখানে অন্ডকোষের চারপাশে তরল জমা হয়। এটি সাধারণত ব্যথাহীন হলেও অন্ডকোষের আকার বড় করে তোলে। ৭, আঘাত বা ইঞ্জুরি। অন্ডকোষে কোনো ধরনের আঘাত বা ইঞ্জুরির কারণে অন্ডকোষ ফুলে যেতে পারে। এটি সাময়িক সমস্যা হতে পারে, তবে কোনো গুরুতর আঘাতের ফলে স্থায়ী পরিবর্তনও হতে পারে। ৮, ক্যান্সার। অন্ডকোষে টিউমার বা ক্যান্সার হলে অন্ডকোষের আকার অস্বাভাবিকভাবে বড় হতে পারে। অন্ডকোষের ক্যান্সার খুবই বিপজ্জনক, তবে প্রাথমিক পর্যায়ে শনাক্ত হলে তা নিরাময়যোগ্য। যদি অন্ডকোষের আকারে হঠাৎ পরিবর্তন আসে বা ব্যথা অনুভূত হয়, তাহলে অবিলম্বে একজন চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। কারণ সমস্যার প্রাথমিক শনাক্তকরণ এবং সঠিক চিকিৎসা অন্ডকোষের যে কোনো সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য গুরুত্বপূর্ণ।